সহি মাহমুজ মতাল মোজাফ মতাল মোজাফ আমরা পাঞ্জে গান তৃতীয়বারের মতো পড়তে শুরু করেছি আলহামদুলিল্লাহ পাঞ্জে গান আমরা জানি এটা হচ্ছে ইলমুস এটা কি বাবা সরফি গান এদিক দিয়ে আসেন এদিক দিয়ে আসেন ইল পাঞ্জে গাছটা কী বাবা ইলমু সরফ এরই আগে আমরা কি পড়েছি মিজান পড়েছি আর কি পড়েছি সাহেব পড়েছি সরফের বইগুলোর মধ্যে আর আমরা জেনেছি ইলমু সরফ সর্ফ মানে কি বাবা শিল নাকি রূপান্তর শুধু সরফুন মানে কি রূপান্তর রূপান্তর করা আচ্ছা আর আইলিম মানে কি জ্ঞান বা বিজ্ঞান মাসা আল্লাহ ঠিক আছে তাহলে রূপান্তরে এটা মোজাফার এটা মোজাফিলাই তার মানে রূপান্তরের জ্ঞান তার মানে কি রূপান্তরের জ্ঞান তাহলে যে বিদ্যা অর্জন করলে যে জ্ঞানগুলো জানলে আরবি ভাষা কী করা যায় আব্বু এটা লারেন না হ্যাঁ আরবি ভাষা কী করা যায় রূপান্তর করা যায় কনজুগেশন বা চেঞ্জিং পার্টস অফ স্পিচ বা আরবি ভাষার রূপান্তর নাউন আছে এসিম আছে আমরা মাছদার বানাবো মাছদার আছে ফেল বানাবো ফেল আছে সিফাতে মোসাব্বা বানাবো ইসমো ফাইল বানাবো ইসমো মাফুল বানাবো আমার যা ইচ্ছা তাই বানাবো তোর তাতে কি। আমার কাছে জ্ঞান আছে আমার কাছে জ্ঞান আছে এই জন্য জ্ঞান তাহলে কিসের জ্ঞান থাকতে হবে বাবা রূপান্তর রূপান্তরের জ্ঞান তাহলে রূপান্তরের জ্ঞানটা কি এই যে আব্বাজান এটা এই আউজান মানে ওজন ওজন মানে কি মাপা ওজন মানে নির্দিষ্ট ফরমেট ফরফেট হয়ে গেছে যা বাবা ফরফেট মানে তো বায় করা হ্যাঁ তাহলে ফরমেট 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 মানে কি একটা কাঠামো এই যে এই যে আব্বা আপনারা ইটা বানানো দেখেছেন ইট ইট ব্রিক এই রকমভাবে থাকে থাকে মেরে দেয় আর এরকম করে দিলেই এটা হয়ে যায় না এটা ফরমেট বলা হয় স্ট্রাকচার তো এই ফরমেট আমরা বাংলায় বেশি মানে এটাকে কি বলবো গঠন নির্দিষ্ট গঠন ওজন মানে তো ওজন ওজন মানে কি এটা আরবি শব্দ বাংলা ভাষায় নিয়েছে আবারও আমি কিন্তু সম্পূর্ণ আব্বাজান ব্যতিক্রম একটা কথা বললাম বলেছি সরফটা কি ইলমু সরফ সরফটা কি এক কথায় কি আমি বলেছি ওজন আমি কি বলেছি আমি বলেছি যে যতই কথা বলুক সব ভুয়া আসলে আমরা যে মিজানটা পড়লাম আব্বা জানেটা এটা এক একটা নির্দিষ্ট ওজন না কথা বলেন সবাই ফালা ফালা ফালু এ ফালু এ ফালানে ই ফাল ই ফালা ফালু লাতা ফাল লাল ক ফা ইলুন ফা ইলানে এগুলো কী বাবা নির্দিষ্ট ওজন তাহলে আমরা জানি আসলে এসিম বলেন মাছদার বলেন মাছদারেরও কিন্তু ওজন আছে জানেন এই যে আমার তিন ভাষায় অভিধানে দেখেন বাবের রহস্য বলিতে পেয়ে যাবেন ইনশা তিরেং তো আবার যান তাহলে সরফ আসলে অন্য কিছু নয় এই যে এই যে আবার সরফটা তাহলে অন্য কিছু নয় নির্দিষ্ট ওজন এই জন্য আউজান আচ্ছা আবার যান ওজন ওজনটা কি এই ওজনে ওজন ভিত্তিক তিন ভাষার অভিধান একটা লিখছে আলহামদুলিল্লাহ আল্লাহ যেন সহজ করে তাহলে নির্দিষ্ট ফর্মেট নির্দিষ্ট কি বাবা ফরমেট নির্দিষ্ট ফর্মেট এই যে ফর্মেট ইট বানানোর মিশিং তো এখন এই ফর্মেট আমি দিলাম মনে করেন করেন্লা হোয়াট বার গিভ মি ফাইলুন এটা একটা ওজন এটা একটা কি ওজন এখন এখানে আমি দিলাম দেখেন ফাইলুন রহিমুন রহিমুন আল্লা না রহমানুর রহিম তাহলে রহিম আবার জান এই ফাইলুন আর রহিমুন মিলে গেল না এই ফাইলুন হলে অধিক অর্থ দেয় তাহলে রহিমুন মানে শুধু দয়ালু না অধিক দয়ালু তুলনা ছাড়া দয়ালু তাহলে এই যে আমি এই অর্থটা করলাম কার উপরে ভিত্তি করে এটা একটা নির্দিষ্ট ওজন এটা এখন আপনারা পড়েননি এই জন্য এটা দিয়ে বুঝালাম কিন্তু আপনারা পড়েছেন কি সেটা আফ আলু ওয়েদ মোজাক্কর গায়েবেরও সিগা। ওয়ায়দ মোজাক্কর লিমারও সিগা। আবার এটা ইসমু আফজিলের সিগা না বাবা আফ আলু আচ্ছা আমার ছেলে এখানে আছে আমি নাম রেখেছি যাওদুন মানে সর্বোত্তম ভালো উৎকৃষ্ট মান তাহলে আজ ওয়াদুন আজ ওয়াদুন কানা রসুল্লাহ সাল আলী আসসালাম আজ ওয়াদান নাসি মানুষের সকল গুণের শ্রেষ্ঠ যত গুণ সকল গুণের শ্রেষ্ঠ ছিলেন কে মহানবী সাল্লাহ আলিয়াল সকল মানুষের শ্রেষ্ঠ গুণে গুণান্বিত ছিলেন মোহাম্মদুর রসল্লাহ সাল্লাম সেই শব্দ থেকে আমি তোহফাতুল মাউলুদ এটা হচ্ছে ইমাম ইবনুল কাইম আজি রহিমাউল্লাহ তার লেখা বই থেকে এই নামটা নিয়েছে এটা রসুলুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকেও বোঝানো হয় পৃথিবীতে যত ভালো গুণ তাহলে আজু আদুন আফ আলুন ইসমু তফজিল মানে অধিক ভালো অন্যের ভালো গুণগুলোর চেতে চাইতেও ভালো গুণ ভালো মানের অনেক ভালো মানের তাই না তাহলে এই যে আজু আদু আমি কিভাবে বুঝলাম আফ আলু দেখি এরই নামই মূলত সরফ আবার এলমো সরফ কাকে বলে বাবা এইবারে কেউ যদি বলে এলমো সরফ কাকে বলে তাহলে আপনারা বলবেন কি যে নির্দিষ্ট ওজন বলেন তার মানে আউজান বিভিন্ন ধরনের ওজন ওজনের বহু বছর আউজান তাই না আবার জান এই যে লেখেন আর দেখেন তাহলে নির্দিষ্ট ওজন কি কি মিজান গোটাটাই নির্দিষ্ট ওজন সাহেব গোটাটায় মন সাহেব আইন কালেমার অক্ষর বৃদ্ধি হয় এটা গোটাটাই একটা নির্দিষ্ট ওজন ইফাল তাফিল তাফাল মুফাল তফালুন ইস্তিফাল আল ইনফিআল ইফতিহাল যাই বলেন না কেন এগুলো নির্দিষ্ট ওজন না আব্বা যান হ্যাঁ বাবা দাঁড়াম তাহলে নির্দিষ্ট ওজন এই যে আব্বাজান তাহলে মিজান আর সাহেবটা কী বাবা ইলম সরফ আর আমার ভাষায় ইলম সরফটা কি নির্দিষ্ট ফরমেট বা আওজান নির্দিষ্ট ফরমেট। সেই ফর্মেটকে কি মিজান মনসাহেব মিজান আর মনসাহেব মিজান ফা কালেমা আর লাম কালেমা বলে আর মনসাহেব আইন কালেমা কি হবে আর কোন কোন অক্ষর ওই ফা আইন লাম তিন অক্ষরের মধ্যে বৃদ্ধি হবে এই কথাগুলো কে বলবে বাবা মন সাহেব বলবে তারিল বলবে শোনো তুমি মিজান আর মন সাহেবের যা পড়েছ আমি ওটা মানি না আমাকে আরেকটু ভালো করে পড়ালেখা করো আমাকে একটু সহজ করা আমি কঠিন হয়ে গেছে তাহলে তালিল বা পানজেগান্স বা ইলমোশিগা এটা শব্দ বিশ্লেষণ কি বিশ্লেষণ তাহলে এটাও তো সরফের অন্তর্ভুক্ত তাই না বাবা এটাও তো তালিল আমরা কি সুরে সুরে মুখস্থ করেছি তালিল কারণ বা সন্ধি তালিল কারণ বা সন্ধি তাহলে তালিল হচ্ছে পাঞ্জে গাছ যেটা আমরা পড়ছি সহি মাহমুজ মহাতাল মোজাফ মতাল আর মোজাফ তাহলে মিজান শেষ মোজাফের সিগাগুলো দিয়ে মিজান শেষ খাসিয়াতে খাসিয়াতে আবু আব্বা খসা ইসুল আবু আবি মানে বাবের বৈশিষ্ট্য বলি বা বাবের বৈশিষ্ট্য বলি বা বাবের রহস্যের বাপ রহস্যের রচনা সমগ্র আলহামদুলিল্লাহ হে আল্লাহ দয়াময় আল্লাহ সাহায্য কর গো আল্লাহ আপনি অনেক সাহায্য করেন বড় অসহায় আচ্ছা তাহলে এইগুলো করে চিন আল্লাহ পেয়ে যাবেন অচিরে তাহলে মন সাহেব শেষ তালিল শেষ এখন বাকি থাকলো কি কী কী মুবা আলাগা সিফাতে মোসাব্বা এগুলো ইসম মোশতাক এগুলোর ওজন আরও আরো আরও অনেক গঠন আছে সেগুলো কোথায় পাব আমার বইয়ে পাবেন বাবা এখানে একটু অ্যাডভার্টাইজ করে নিলাম ইনশাআ ইনশাআল্লাহ মানে কি আলহামদুলিল্লাহ বলেন পেয়ে গিয়েছেন আর ভবিষ্যতে যেটা আসতেছে সেটাতে আরো বিস্তারিত এবং নতুন আছে এই যে ফাইলুনের ওজনে আরবি ভাষায় যত শব্দ আছে সকল শব্দ এনেছি ফাইলুন ফালুন ফালুন অসংখ্য মাঝদারের যত ওজন আছে সিফাতে মোসাব্বার যত ওজন আছে সকল সকল শব্দগুলো আলহামদুলিল্লাহ ওজন অনুপাতে ওজন অনুপাতে একটা ওজন অনুপাতে না উনি আরবি ভাষার এই সরফের যত ওজন আছে সেই ওজন অনুপাতে আলহামদুলিল্লাহ এই বইটা করেছে আল্লাহ আমাদেরকে সহজ করুন আমি এত কথা বুঝি না আজকে শুধু একটা জিনিস বুঝালাম বলেন সরফ বা ইলম সরফটা কি জিনিস কাকে বলে না কি জিনিস এটা খায় না এটা খায় না পান করে তাহলে একটা কি জিনিস কেমন এটা বলতে হবে তাহলে এটা মূলত নির্দিষ্ট ফরমেট বা নির্দিষ্ট ওজন বা আউজান বা ওজন ঠিক আছে আচ্ছা এখন আমি যদি বলি ইলমু সরফ কাকে বলে এখন বলেন সরফ মানে রূপান্তর আর ইলম মানে জ্ঞান রূপান্তরের জ্ঞান বা রূপান্তরশীল জ্ঞান যে বিদ্যা অর্জন করলে আরবি ভাষার শব্দ বা আরবি ভাষাকে রূপান্তর করা যায় তার নাম সরফ যে বিদ্যাতে মিজান মনসাহিব পাঞ্জেগান ইলমুসিগা ও অসংখ্য সরফের কথা লেখা থাকে তার নাম হচ্ছে ইলমুসরফ যেভাবে বলবেন সেভাবে হবে রূপান্তরশীল জ্ঞান এটা কি বাবা রূপান্তরশীল জ্ঞান তাহলে এক কথা এবারে উত্তর দিবেন তাহলে আজকের উদ্দেশ্য সফল হবে বলেন তো আসলে ইলমুস সরফ কি জিনিস এটা বাংলা ইমুশরফ কি জিনিস এক কথায় উত্তর কারণ নির্দিষ্ট ফর্মেট বা ওজন